আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজকলি দিয়ে মাছের ঝাল। শীতের সবজি মানে নানা রকমের ধনেপাতা, পেঁয়াজকলি, গাজর, ছোট ছোট পেঁয়াজ দারুণ লাগে। আমি তার মধ্যে পেঁয়াজকলি আর ধনেপাতা দিয়ে মাছের একটা ঝাল করেছি, সেটাই শেয়ার করলাম। আর সকাল ভোর পাঁচটা তখন ছাদের উপরে উঠেছিলাম, চারিদিকটা দেখুন একবার, ক্যামেরায় বন্দি করেছি, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। শীতের ভোর পাঁচটায় চারিদিক কেমন চুপচাপ, ঘুমাচ্ছে সব লেপের তলায়, আর সূর্যটা উগি দিয়েছে, সামান্য আলো বেরিয়েছে। আর শীতের সূর্য তো একটু কমজোরি হয়। রাস্তাঘাট দেখুন একবার, ফাঁকা, ভোর পাঁচটা বললাম তো, চারিদিক ফাঁকা, শুধু বাচ্চাদের যে স্কুল ভ্যানগুলো সেগুলো দেখলাম একটু আধটু যাতায়াত করছে। এই যে রাস্তাটা পার্কের দিকে সোজা চলে গেছে, ওই যে বাচ্চাদের স্কুল ভ্যান বাচ্চাদের নিয়ে নিয়ে স্কুলে যাচ্ছে। যাই হোক, চলুন রান্নাঘরে। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর পেঁয়াজকলি আর ধনেপাতা, খুব সিম্পল কিন্তু এত টেস্টি হয়, বেশি কিছু মশলা দিতে হয় না, সামান্য পেঁয়াজকলি, ধনেপাতা, একটু পেঁয়াজ বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলেই দারুণ দারুণ স্বাদের হয়। কড়ায় তেল গরম করলাম, আর মাছে তো নুন হলুদ মাখানোই ছিল, পরপর ভেজে ভেজে তুললাম। পেঁয়াজকলি দিয়ে শুধু যে কাটা মাছের ঝাল তা না, পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের, তারপরে পেঁয়াজকলি দিয়ে আর মাছের, পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের দারুণ দারুণ ঝাল হয়। সেগুলো কোনো একদিন দেখবো, আবার যদি পারি আস্তে আস্তে শেয়ার করব। ট্যাংরা মাছের পেঁয়াজকলি দিয়ে দারুণ ঝাল হয়। তবে এদিকে আমি মাছগুলো, কাটা মাছগুলো পরপর লালচে করে ভেজে তুলে নিলাম। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, কারণ এক পিঠ করে ভাজা হয়েছে তো, আর এক পিঠ একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলাম। তবে হ্যাঁ, একটু লালচে করে ভাজতে হবে, কারণ পেঁয়াজকলি তো খুব বেশি ভাজা বা খুব বেশি ফোটানোর ব্যাপার নেই, কারণ সামান্য ইয়েতে পেঁয়াজকলি সেদ্ধ হয়ে যায়। যার জন্য মাছগুলোকে আমি একটু কড়া ভেজে নিয়েছি, যাতে মাছের কোনো রকম টেস্টের তারতম্য যেন না হয়, কারণ পেঁয়াজকলি বা মশলা কিন্তু খুব বেশি যে কড়া ভাজবো তা নয়। দুবার কি তিনবার আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর কিছু তেলে দিয়েছিল, চর্বি জাতীয় যে পিসগুলো সেগুলো একটু পরের দিকে ভেজে নিয়েছি, এই যে এগুলো তুলে রাখলাম, আর ওগুলোকেও ভেজে নিলাম, যেগুলো চর্বি জাতীয় না, মাছের পেটের দিকের মাছ, সেগুলো একটু শেষের দিকে ভেজেছি, খুব ফোটে তো ওগুলো। তবে এই তেলের মধ্যে আমি আলাদা করে আর তেল দেব না, পেটি মাছগুলো সব ভেজে নিলাম। এই মাছগুলো বড্ড ফোটে, চর্বি জাতীয় যে মাছগুলো না, পেটি মাছগুলো বড্ড ফোটে বলে আমি একটু নাড়ি চাড়ি দিয়েছি। মাছ ভাজার পর্ব শেষ, এবার আমি আর আলাদা করে তেল দিইনি, ওই তেলের মধ্যেই ঝালটা করে তুলব। এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা দিলাম। এই পেঁয়াজ বাটার মধ্যে দু কোয়া রসুন দিয়ে দেবেন। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটা মাঝারি মাপের পেঁয়াজ আর দু কোয়া রসুন দেবেন। শীতের সবজির মধ্যে একটু দু কোয়া এক কোয়া রসুন দিলে না খারাপ লাগে না, ঠান্ডাটার মধ্যে বেশ একটা এনার্জি চলে আসে। পুরো মশলাটা খুব ভালো করে ভাজলাম। এরপর এতে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম।
আর নুনটা একটু শেষের দিকে দিয়েছি জল ঢালার আগে। মশলাটা খুব ভালো করে ভেজে নিলাম। নিয়ে এরপর যখন দেখলাম মশলা তেল আলাদা হয়ে গেছে, হ্যাঁ এই যে নাড়ি চাড়িয়ে নিলাম আমি, আর এবারে যখন দেখলাম মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেড় চামচ নুন দিয়েছি আমি, কারণ সামান্য একটু ঝোল ঝোল রেখেছি, কারণ পেঁয়াজকলিগুলো সেদ্ধ হবে। পেঁয়াজকলিগুলো আমি এই তেলের সাথে ভেজে নিতে পারতাম, কিন্তু পেঁয়াজকলি এই তেলের সাথে ভাজা করলে না খুব তাড়াতাড়ি চুপসে যায়। মনে করলে এই তেলের সাথে পেঁয়াজকলি একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজকলিগুলো একটু শেষের দিকে দিয়েছি। ধনে পাতা, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা একদম শেষের দিকে দিয়েছি। মনে করলে তেলের সাথে পেঁয়াজকলিটা ভেজে নিতে পারেন, আমি ভাজিনি। দেড় চামচ নুন দিলাম, নুন আর ঝালগুলো নিজেদের মতো করে দেবেন। নাড়ি চাড়িয়ে নিয়ে আমি মোটামুটি এক মগ গরম জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে পেঁয়াজকলিগুলো আবার সেদ্ধ হবে, তো ওই জন্য। ঝোল যেই ফুটে উঠলো ভাজা মাছগুলো পরপর দিয়ে গেলাম, আর শেষ উপাদান হিসাবে পেঁয়াজকলি, ধনে পাতা, কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, দারুণ স্বাদের হয়। গরম ভাতে একবার দুপুরে খেয়ে দেখবেন, আর একদম গরম গরম খাবেন। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছিল কাটা মাছের পেঁয়াজকলি দিয়ে ঝাল। অবশ্যই বাড়িতে একবার করবেন, দারুণ লাগে খেতে, করে আমাকে বলবেন কেমন হয়েছে খেতে। ঝোলের ফাইনাল লুক ঠিক এই রকম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, ঝোলটা আর একটু শুকিয়ে নেব, নিয়ে তারপর গরম গরম সবার পাতে দিয়ে দেব। করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, করে খেয়ে আমাকে বলবেন। হ্যাঁ, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।